यह है एबीसी न्यूज AGT लाइव। दिस इज एबीसी न्यूज AGT। সে এখানে ঘটনা হচ্ছে, সে
আপনার নিজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য জানে তাকে সহজে একটা স্কুলের সামনে একটা প্রশ্ন করা যায়, তাকে সহজে লাভ লেখার যে প্রশ্ন করা যায়, তাকে সহজে ভালো ভালো কথা বলার প্রশ্ন করা যায়। এই যে নারীরা নিজেদের সম্পর্কে সিদ্ধান্ত নিতে সক্ষম নয়, এই বার্তাটা কিন্তু লাভজনকের মতো যারা বাজারে চলাচ্ছেন তারা দিচ্ছেন। এই যে বার্তাটা, এই বার্তাটা কিন্তু মূল্যবাদী দর্শন ব্রাহ্মণ্যবাদ কিংবা এই আরএসএস এর যে নারী বিদ্বেষী মনোভাব এর সাথে সম্মতি করুন। তারা মনে করেন যে আমার নারীরা অমূল্য, কারণ তারা তারা তাদের সিদ্ধান্ত নিতে পারেন না এবং তাদের ব্যাপারে অধিকার আছে একমাত্র পরিবারের সম্প্রদায়ের এবং পুরুষ সদস্যদের। এই লাভজনের বার্তা কিন্তু এটা আছে। এখন তারপরেও লাভজনের কোনো অস্তিত্ব নেই, এফার্ট কোনো অস্তিত্ব নেই, সম্পূর্ণ মঙ্গলা গল্প তৈরি করা হয়েছে অত্যন্ত পরিকল্পিত উদ্দেশ্যে যোগাযোগ তৈরি করার জন্য এবং মুসলিম সম্প্রদায় এখানে একটা আরেকটা বার্তা কাজ করছে। বার্তাটা কি, মুসলিম মানে বলে মুসলিম মাতৃ সৎ, মুসলিম মাতৃ প্রবঞ্চ, মুসলিম মাতৃ নারীদের পরিবেশে ব্যবহার করে, নারীদের সাথে প্রতারণা করে, সেই কারণে মুসলিম যুবকদের থাক থেকে ওরা সাবধান থাকে। এই যে এক ওরা এবং আমরা যে কোনো ফেসিলিটি দর্শনে ফেসিলিটি প্রবল করে আমরা যে ইতিহাস থেকে ইতালি থেকে শুরু করে শুরু করে জার্মানি জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ওরা এবং আমরা থাকতে হবে। আমাদের সকল সমস্যার জন্য ওরা দেয়, ওরা কারণ ওরা অবশ্যই মাইনরিটি হবে, মাইনরিটি হবে ওরা অবশ্যই মুসলিম হওয়া হবে। ওই মাইনরিটি সম্প্রদায়কে ডেমোনাইজ করা, তাদেরকে দানব হয়ে গড়ে তোলা, তাদের মধ্যে কোনো মানবিক গুণ নেই, তারা সব অসুর, তারা এসেছে এই গুণগুলোর সংহার করতে, তারা সমস্ত নিজ তার জাগ্রত প্রতিবিম্ব এইভাবে মুসলিমদের চিত্রিত করা হচ্ছে। এবং এক্ষেত্রে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনাকে ব্যবহার করা হচ্ছে। বিয়েতে বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটে আমরা জানি, বিবাহে বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটে, এক পক্ষ আর এক পক্ষ সাথে বিশ্বাসভঙ্গ করে। এই যে লাভজনের পক্ষ যারা শোনেন তারা জানেন না অনেক কেন হয় এই দেশ থেকে মেয়েদের বিয়ে করে নিয়ে যান, অনেক গরিব গরিবের মেয়েরা মা বাবারা এনআরআই দেশ থেকে বিয়ে দিতে বাধ্য হন, এনআরআই এসে গর্ব বলে আমাদের বিদেশে বিরাট সম্পত্তি আছে, আমি আইএস গোলজীবন যাপন করবো, এখান থেকে স্ত্রী নিয়ে যান, গরিব ঘরে নিয়ে যান, হিন্দু মেয়েদের হিন্দু মুসলমান মুসলিম দূরে নিয়ে যাওয়া যে হিন্দু ধর্ম বৈশিষ্ট্য কেনারে মুসলিম দলের বিকল্প হিন্দু তাদেরকে নিয়ে যান, সেখানে বিয়ে করে বাঁধে না, সেখানে প্রবলেম হয় না, সেখানে অত্যাচার করা হয় না, সেখানে নিপীড়ন করা হয় না, এগুলো কিন্তু কথা বলা হয় না। তখন কিন্তু হিন্দু জাতীয় মঞ্চ মানব সেনা তাদেরকে কোনো বড় দুর্বল হয় না। তারা দু একটি বিচ্ছিন্ন ঘটনাকে কিছুদিন আগে একজন পশ্চিম উত্তর বলেছেন একটি যুবক যুবতী একজন একটি যুবতীকে আরেকজন যুবক ফোন করেছিল, ফোন করে আক্রোশে দেশে দিয়েছিল ঘটনার সূত্রে তারা একজন হিন্দু একজন মুসলমান এবং যুবতী ঘটনার সূত্রে হিন্দু এবং যুবক মুসলমান। এখানে কিন্তু ধর্ম কাজ করে, এখানে কাজ করে ভালোবাসা অথবা অবসেস হয়ে যুবকটি যে কোনো ভাবে যুবতীটির প্রতি অবসেস হয়েছিল, তাকে যে কোনোভাবে চাইছিল যুবতীটি মানতে রাজি নয়, তারপর তার বিকৃত মানুষ হয়ে গেছে এসিড ছুড়েছে। এখানে এসিড ছোড়া ঘটনা যুবক যুবতী একই ধরনের হয়ে হয় আমরা জানি, কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে সারা দেশে যেভাবে প্রচার করা হচ্ছে এই লাভজনের গল্প দিয়ে মদত করার জন্য আমরা দেখেছি। এখন এই যে আইনগুলো করা হচ্ছে উত্তরপ্রদেশে একটা আইন করা হচ্ছে অন্যরকম, ভগবানকে তো আটকে গেলেন না, বাবা বিজেপি হবে মেয়ে মেয়ের বাবা মেয়ে বেঁচে ভালোবাসতে হবে, তাকে ভালোবাসবে ভালোবাসে বা ভগবান হবে না ভগবাসে ভগবান হবে না, এখন কখন তাকে ভালোবাসবে কখন তাকে ভগবানকে ফেলবে এটা বলা যায় না, ভালোবাসার শক্তি সারা যায় কবিরাকে ভগবানের যে মৃত্যুদের হলো আপনারা জানেন যে ভগবান যে পর্যন্ত করেছে তার ভালোবাসার জন্য তারা দেশ পর্যন্ত হয়ে গেছিল, তার সাংসারিক জীবন পর্যন্ত ধরছিল সংসার লেগে যাচ্ছিল, জানেন তো এটা ভগবান যে করেছে না রক্ষা করেছিলেন।
পবিত্রতা রক্ষণা বিভিন্ন আধিপত্য কায়ন করা এবং এই ব্যক্তিগত পরিচয় যেটা আসলে সপ্তদশে মাধ্যমে ব্যক্তিগত পরিচয় যেমন আমরা যেটা দেখেছিলাম যে ডেভেলপমেন্ট ইজ দ্য বেস্ট কনভার্সেশন
কেরালার মুসলিম জনসংখ্যা অধ্যুষিত জেলাগুলো জনসংখ্যা বৃদ্ধি হয় ইউপি মধ্যপ্রদেশ ইতিহাস থেকে অনেক অনেক বেশি, কারণ কি জনসংখ্যা বৃদ্ধি হবে মুসলমান
এবং তাদের লক্ষ্যরাত মাসে কিংবা কোনো পাবলিক প্লেসে হিন্দু মুসলমান যুবকরা কথা বলতে দেখে মাসে পাশাপাশি করে পাশাপাশি বসে যাওয়া আসা করছে, সেক্ষেত্রে তারা সেখানে হাজির হয় একদম ঝটিকা বাহিনীর মতো হাজির হয়ে এই যুবকরী কিংবা ছাত্রছাত্রী কিংবা বন্ধু বন্ধু বিমান তাদেরকে বাধ্য করে শারীরিক হেমস্থা করে তাদেরকে পুলিশ করে এটা কিন্তু বর্ণনা থেকে 2000 টাকা পুলিশ করে আপনারা জানেন।